শুধুমাত্র ঘন্টা গণনা বাকি এখন। আগামীকাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীর সুবর্ণ দুয়ারে দাঁড়িয়ে আজ আমরা আজ 25শে মার্চ কাল রাত্রি ইতিহাসের বিশংসতম একটি দিনের কথা আজ। আমাদের এই ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে, যাদের ত্যাগ, যাদের আত্মত্যাগের কারণে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই স্বাধীনতা, তাদের প্রতি চ্যানেল আই পরিবারের বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন আজকের আয়োজন শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তারকা কথনের আজকের আয়োজনে আমাদের এই স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়েছেন তিনজন, তিন ধরনের মানুষ, তিন জায়গার মানুষ, তিনজনই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এবং এই তিনজনের আজকের একটি জায়গা, সেটি হচ্ছে লেখা এবং সৃষ্টি। আমরা পরিচয়ের আনুষ্ঠানিকতা সারবো, আমরা সকলেই তাদেরকে চিনি, তরুণ এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং আমাদের খুদে গানরাজের বলতে হয়, যদিও সে আর খুদে নেই, অনেক বড় হয়ে গেছে, শরণ। শরণ আমন্ত্রণ। আমাদের সঙ্গে রয়েছে চ্যানেল পরিবারের একজন, আরও একজন প্রিয় মানুষ, প্রিয় সদস্য, সাংবাদিক এবং সেই সঙ্গে সঙ্গে লেখক, গবেষক ইজাজ আহমেদ মিলন। আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে তারকা কথনের এই আয়োজনে রয়েছেন ফ্ল্যাগ গার্ল, যিনি পতাকা নিয়ে কাজ করছেন, যিনি দেশ নিয়ে কাজ করছেন, যিনি তারুণ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নানান কাজ, নানান উদ্যোগের মধ্য দিয়ে। প্রিয়তা ইফতেখার, আমন্ত্রণ, কেমন আছেন? অনেক ভালো। ওকে, আমাদের আজকের এই আয়োজনে যেহেতু তিনজন, তিন জায়গার গুণী মানুষ বসছেন, তো তিনজনের সঙ্গে আমাদের আড্ডা হবে। তার আগে আমি বলতে চাই, প্রিয়তার নানান কাজের মধ্যে একটি বিশেষ কাজ, যেটি আমরা এই মুহূর্তে চ্যানেলের পর্দায় দেখে নেব খানিকটা অংশ, সেটি হচ্ছে করোনাকাল। করোনাকাল বলে একটি তথ্যচিত্র নির্মাণ, একটি সুন্দর ফিল্ম নির্মাণ করা হয়েছে, আর তার নির্মাণ এবং প্রযোজনা দুটোই প্রিয়তার করা। সেই প্রসঙ্গে যাবার আগে খানিকটা অংশ দেখে নেওয়া লাগে, দেখে নিই, চলুন। দারুণ, কেমন ছিল এটার বানাবার এক্সপিরিয়েন্স? 8 মাস সারা বাংলাদেশে যখন সবাই বাসায় লকডাউন, তখন আমার পুরো বাংলাদেশে আসলে ঘুরে দেখতে হয়েছে যে আসলে কোন সিচুয়েশনগুলো আসলে কভার করব। এবং কাস্ট প্রায় 4 মাস ধরে আমরা চুজ করেছি কোন 7 জন ক্যারেক্টারকে নিয়ে আমরা কাজ করব। তাদের মধ্যে আমাদের ডক্টর মুরাদ হাসান, আমাদের ইনফরমেশন স্টেট মিনিস্টার একজন ছিলেন, তারপর নারায়ণগঞ্জের যিনি ওয়ার্ড কমিশনার তাকে তো দেখছেনই, ওরকম ইউনিক কিছু স্টোরি যে তারা 10 জনের থেকে কীভাবে এক্সেপশনাল ছিলেন ওরকম। তার মধ্যে আমি বলবো যে আমার সবচেয়ে ফেভারেট না, মানে একজন ডিরেক্টর হিসাবে যেখানে মানে ক্যামেরার পেছনে থেকে মনে হয়েছে যে একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট ছিল, যে যে গার্মেন্টস যে মেয়েটি সীমা, তার যে গার্মেন্টসে যে মেয়েটি ছিলেন, তিনি হচ্ছেন একটা, ওনার দুইটা বাচ্চা আছে। সো তার ছোট মেয়েকে সে মানে বড় মেয়েকে সে রেখে চলে যাচ্ছেন প্রতিদিন গার্মেন্টস ইয়া করতে, আর বাচ্চাদের তো স্কুল বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকায় যে বাচ্চাটা, সে অনলাইন ক্লাস করছে, সবকিছু করছে, কিন্তু তার দ্বারা কিন্তু একই জিনিসটা সম্ভব নয়। সো সে দুটো বাচ্চাকে একই জিনিসে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি বড় হয়ে কী হবে। তো আমার কাজিন যারা মানে যারা ঢাকায়, ওরা খুব ইজিলি আমি একটা ডক্টর হবো এরকম, ওদের কিন্তু দুটো চিন্তা নাই যে কিভাবে হবে না হবে, তারা জানে যে পড়াশোনা করলেই হবে। কিন্তু সেই বাচ্চাটা আমার মানে বললো যে আমার অনেক ইচ্ছা আমি ডাক্তার হব, আমি যে এরকম একটা সময় আমার ইচ্ছা যে সামনে আগামীতে আমি একটা ডাক্তার হব করে, ও 5 সেকেন্ড সাইলেন্ট, ওর মন খারাপ, নিচে তাকিয়ে আছে। তো ওর যে সাইলেন্সটা আমার কাছে মনে হয় যে পুরো এত বড় একটা ডকুমেন্টারি, 45 আওয়ার্স অফ ফুটেজ আমি যে নিলাম, ওটা আমার কাছে সবচেয়ে স্পেশাল একটা মোমেন্ট ছিল। কিন্তু ওটা কার সাথে কানেক্টেড আছে, মানে এখানে দেয়া হয়েছে তো পরে? হ্যাঁ, এটা তো জাস্ট একটা ছোট অংশ, 5 মিনিটের অংশ সেখানে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা 4টা ভাগ দেখলাম এখানে, তিনটা চ্যাপ্টার। সো এটা কি তিনটা সেক্টরের জায়গাটাকে রিপ্রেজেন্ট করা, এভাবে আপনি প্ল্যান করেছিলেন? আসলে ডকুমেন্টারি ইজ অফ ইউএস সিডিসি, সিডিসি হচ্ছে গিয়ে যে আমেরিকান হেলথ মিনিস্ট্রির যে একটা পার্ট, সেটা বাংলাদেশে ওনারা এখানে কাজ করেন। তো তারা যেসব বিষয় নিয়ে কাজ করেন সেগুলো নিয়ে আমাদেরকে বলেছে একটু ফোকাস করতে। একটা হচ্ছে গিয়ে যে ইনফেকশন কন্ট্রোল, যেটা সারা জীবন থাকার কথা হসপিটালে, কিন্তু করোনার কারণে এটা বিশেষ একটা মানে মানুষের মাথায় এসেছে যে পেশেন্টসদেরকে আলাদা করতে হবে যাদের কমিউনিকেবল ডিজিজ, যেমন কি আমরা করোনা ভাইরাসকে বলছি যে এই সিচুয়েশন ইটস আ কমিউনিকেবল ডিজিজ, তাদের থেকে ক্যান্সার পেশেন্টদের আলাদা করতে হবে। এটা তো সারা জীবন থাকার কথা, এটা হঠাৎ করে কোভিডের কারণে কেন আমাদের এটা মাথায় আসলো? তো এরকম ছোটো ছোটো জিনিস, যে স্টিগমাগুলো ছিল, একজনের কোভিড পজিটিভ, তাকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে, পুরো নেইবার ডিজোন করছে, কয়েকজন সুইসাইডও করেছে এসব বিষয় নিয়ে।
সো ওরকম টপিকগুলো আমরা ইনকর্পোরেট করেছি ডকুমেন্টারিতে। দারুণ, খুবই ভালো লাগলো। আর এই পুরো বিষয়টাকে কিভাবে আসলে দেখা যাবে, মানে পুরো ফিল্মটা দেখার উপায়টা কি? অতি শীঘ্রই আমরা চ্যানেল আইতে দেখাচ্ছি এবং তারপর আর কোথায় কোথায় যায়, কোন ফেস্টিভ্যালে যায়, এটা আল্লাহ ভরসা। নিশ্চয়ই, অনেক শুভকামনা রইল। আমি একটু এবারে আপনার কাছে আসবো। লেখালেখি, সাংবাদিকতা, নানান কিছুর সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন এবং যে কারণেই বুজুল হক স্মৃতি পদক, স্মৃতি আলো সাহিত্য পুরস্কার, অন্ধ্র সাহিত্য পুরস্কার, এরকম নানান পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন। তো লেখালেখি, মুক্তিযুদ্ধ, আর যেহেতু আমরা এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবছরে, তো এবছরের লেখা নিয়ে আপনার একটু জানতে চাই। এবার তো বইমেলাও শুরু হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আজকেই প্রথম মেলাতে যাবে আমার এই বইটি। আচ্ছা, বাহ, যাবজ্জীবন দীর্ঘশ্বাস বইটির শিরোনাম। এটাতে 18টার মতো গল্প আছে, গত বিভিন্ন সময়ে লেখা গল্পগুলো নিয়ে বইটা বের করেছে অন্যপ্রকাশ। অন্যপ্রকাশ, আচ্ছা, তো এই গল্পগুলো কি আগের লেখার মতো কোনো সত্য ঘটনা থেকে নাকি লেখকের আপন ভাবনা? না, এখানকার গল্পগুলো একদমই প্রখর জীবনবোধের গল্প। আমি মানুষের ভেতরটাকে তর্জমা করে করে এই গল্পগুলো লিখেছি। মানুষ কেন দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাসটা কেন মানুষের যাবজ্জীবন হয়ে যায়, কষ্টটা কেন সারাটা জীবন বইয়ে বেড়াতে হয়, সেই সব নানা দিক, এর নেপথ্যে কী কী বিষয় কাজ করে, কেন মানুষ এরকম হয়ে যায়, সেটা একদমই তর্জমা, ভাঁজ খুলে খুলে তর্জমা করেছি গল্পগুলোতে। তার মানে আপনাকে তো তাহলে এই বইটা লিখতে গিয়ে অনেকটা সময়? হ্যাঁ, অনেকদিন। অনেকদিন? কতদিন? এটা অনেক, মানে এক বছর তো না? না না, নিশ্চয়ই না, নিশ্চয়ই বিভিন্ন সময় লিখেছি। ধরেন 5 বছর আগের একটা লেখা ছিল, সেটা হয়তো কোনো কাগজে চেপেছে, কিংবা আরও আরও পরে 4 বছর আগে কোনো কাগজ চেপেছে, সেগুলো সবগুলো নিয়ে মূলত এই গল্প। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু এবারে স্মরণের কাছে আসি। স্মরণের কাছ থেকে কি শুনবো, বই নিয়ে শুনবো নাকি গান শুনবো, কোনটা করবো? স্মরণ আগে বলুক আমাদেরকে ইচ্ছা। একটা গান শুনে তারপর বই নিয়ে। আচ্ছা, আমি প্রথমে একটা গান গাইছি। গানটা গতকাল রিলিজ হয়েছে। আচ্ছা, গতকাল রিলিজ হয়েছে, এবং এই গানটার মধ্যে একদম 25শে মার্চ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 30 লক্ষ বীর শহীদ, সবার কথাই উল্লেখ রয়েছে। তো গতকাল রাজা বশিরের কম্পোজিশন? না, এটা শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক বিনোদ রায়, ওনার সঙ্গীত পরিচালনায়, আর গানটি লিখেছেন হোসনে আরা জলি। তো সেই গানটি আমি একটুখানি গাওয়ার চেষ্টা করছি। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে কেমন করে বীর বাঙালি স্বাধীনতা আনলো ছিনিয়ে, ছোটবেলা বাবার মুখে শুনেছিলাম আমার জন্মভূমি সোনার বাংলার স্বাধীন হবার স্বাধীনতার গল্প, স্বাধীনতার গল্প। মার্চ মাসের 25 তারিখ নিকষ কালো রাতে পাক সেনা করলো হানা অতর্কিতে, নির্বিচারে গুলি করে মারলো যাদের সংখ্যা তাদের ছিল না তো অল্প, ছোটবেলা বাবার মুখে শুনেছিলাম আমার জন্মভূমি সোনার বাংলার স্বাধীন হবার স্বাধীনতার গল্প, স্বাধীনতার গল্প। দারুণ দারুণ, খুব সুন্দর, মিষ্টি লাগলো শুনতে। আচ্ছা, এবারে আমরা জানতে চাইবো রাগ রাগিনী প্রণয়, এটি কি? এটা আসলে মানে আমি বইটা, আমি তো লেখক হিসেবে একেবারেই নতুন, মানে লেখা লেখা আমাদের আগে বড় হয়ে গেছে না, ভাবতে কি ভালো লাগছে। মানে মানে লেখনীর জীবনে তো একদম প্রথম পদার্পণ, কোনো অভিজ্ঞতা আগে ছিল না। তো
মানে লকডাউন এমন একটা সময় যে যে সময়টাতে মানুষ যে কাজটা কখনো করেনি সেটা মনে হয় এক্সপেরিমেন্ট করেছে, তো এর মধ্যেই লেখার মানে সৌভাগ্যটা হয়েছে। নামটা কিন্তু চমৎকার, খুবই চমৎকার, প্রচ্ছদটাও সুন্দর। হ্যাঁ, প্রচ্ছদ, এটা রিলিজ হয়েছে পূর্বা প্রকাশনী থেকে, প্রকাশক বাদল সাহা শোভন, এবং প্রচ্ছদটা যিনি তৈরি করেছেন ওনার নাম হচ্ছে চারু পিন্টু, উনি পূর্বা প্রকাশনী প্রায় সব প্রচ্ছদই তৈরি করেন, তো আমার প্রচ্ছদটা আমারও খুব পছন্দ হয়েছে এবং সবাই সবার কাছে প্রশংসিত হয়েছে, এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে যে অনেক সময় হয় না যে আমরা একটা উপন্যাস লেখার পর বা একটা গল্প যখন আমরা পড়ে শেষ করি বা লিখে শেষ করি, আমরা অনেক সময় টাইটেলটা খুঁজে পাই না যে আমরা কি আসলে নামটা দিতে পারি, শিরোনামটা কি হতে পারে, তো শিরোনামটা নিয়ে এতটা ভাবতে হয়নি, গল্প লিখতে লিখতে শিরোনামটা মাথায় চলে এসেছে। আচ্ছা, কি রকম মানে এটা গল্পের বই, কবিতা? এটা একটা উপন্যাস। আচ্ছা, উপন্যাস, ওকে। এবং পুরোটা একটা মানে যেহেতু নামটা শুনেই বুঝতে পারছেন যে রাগিনীর প্রণয়, এটা ভালোবাসার উপন্যাস একটা। মানে যেহেতু একজন গানের মানুষ, তিনি যেহেতু বইটার নামটাও ঠিক ওরকম গানের কোন একটা লিংক থেকে দিয়েছেন, তখন মাঝে মাঝে মনে হতে পারে যে এর মধ্যে কোনো ভাবে গান আছে কি সঙ্গীত। অবশ্যই আছে, হ্যাঁ, রাগ রাগিনী প্রণয়। আসলে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি সঙ্গীতের মানুষ, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যত দিন গান করেছি এবং গানের মানুষদের সাথে মিশেছি, তো তথাকথিত সাধারণ যে জীবনযাপন আমরা করছি সেখানে প্রেম বা প্রণয়ের যে স্থানটা থাকে, আমার কাছে মনে হচ্ছে সঙ্গীতের মানুষদের মধ্যে প্রণয়ের জায়গাটা একেবারে অন্যরকম, কারণ তাদের মধ্যে প্রণয় জিনিসটা তৈরি হয় একেবারে সঙ্গীতকে এবং সুরকে কেন্দ্র করে, তাদের কাছে একেবারে অর্থটাই আলাদা, একদম আলাদা, কারণ সেটা সুর কেন্দ্রিক, একদম একদম সুর জিনিসটা তো একদম স্রষ্টার সাথে অনেক সময় আমরা রিলেট করে ফেলি গানের মধ্য দিয়ে, তো এখানেও দুজন সুরের মানুষের কথা বলা হয়েছে, দুজন সঙ্গীত প্রেমী মানুষ যাদের মধ্যে প্রণয়টাকে মানে প্রণয়টা তৈরি হয়েছে সুরকে কেন্দ্র করে, একদম সুরই তাদের মধ্যে একটা পবিত্র প্রণয়ের সৃষ্টি করেছে। এই গল্পটা, এই উপন্যাসটা পুরোটাই সেটা জুড়ে। কেন আমার কাছে কিন্তু শুনতে খুব ভালো লাগছে, মানে আমাদের শরণ এইরকম মানে কথাগুলো বলছে, শরণ তো আমাদের ছোট্ট আদরের শরণ ছিল, এখনো কিন্তু তাই হয়, তাই না? না, অবশ্যই এখনো শরণ আমাদের খুব আদরের শরণ, কিন্তু ও যে এই যে গান নিয়ে, শব্দ নিয়ে, প্রণয় নিয়ে কথা বলছে, এটা শুনতে আমার চোখের সামনে মানে ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রণয় নিয়ে কথা বললে বড় হয়ে যায়। না না, বোঝারও তো একটা ব্যাপার আছে বলো, যে আমি বুঝতে পারছি বিষয়টা নিয়ে আমি কথা বলছি, বোধের ব্যাপারটা না নিশ্চয়ই, এত বড় একটা বই লিখে ফেললো যখন, সবে তো শুরু, আরো কত কি রয়েছে। যাই হোক, আন্টিকে বলতে হবে আপনার কাছে। এবারে আর ওই যে কবিতার প্রসঙ্গ একটু আসি না, কবিতার বইও তো রয়েছে আপনার। আমার চারটা কবিতার বই আগে এসেছে। আমার মূলত কাজের জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, কবিতা লিখতাম এক সময়। আজকে কবিতার বই রয়েছে, সেখান থেকে একটু আমাদেরকে দুই এক লাইন যদি শোনান পাঠ করে। একটা কবিতা, দুই চার, খুব ছোটই কবিতা, মানে পেজটা ফোল্ড করা। হ্যাঁ, মানে আমি আমি শো এর আগে বলেছিলাম যে আজকে কিন্তু কবিতা শুনবো আপনার কাছে। কবিতার শিরোনাম হচ্ছে দুঃখী প্রেমিক আর কি দিতে পারে, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আচ্ছা, খুব ছোট। একজন দুঃখী প্রেমিক আর কি দিতে পারে, এই নাও জন্মদিনে প্রেমিকার পাঠানো ডায়েরিটাই দিয়ে দিলাম তোমাকে, এবার লেখো সেই বারুদ ভরা আকাশ আর আমার মাতৃভূমির জন্ম ইতিহাস, এই নাও গুরুজির দেয়া বল পয়েন্ট, লিখে ফেলো পাকা ধান খেতের অট্টহাসি, তর্জমা করো আমার সোনার বাংলা, হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ানো সেই আমার বোনের বৃত্ত ভাঙার নিদারুণ গল্প, লিখো পিশাচের উল্লাসের নিচে চাপা পড়া মমতাজের হাত জোর করা আর্তনাদ, লিখো লিখে রাখো এই ডায়েরির পাতায় আমার তোমার আমাদের জন্ম ইতিহাস। সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, আপনার সব বইয়ের শিরোনামগুলো একটু এমন কেন? একটু একটু ভিন্ন না? হ্যাঁ, জন্মান্ধ চোখের মতো শুষ্ক পৃথিবী, কেন? জন্মান্ধ চোখের, এটা একটু দুঃখ দুঃখ কষ্ট কষ্ট ঘরানার মনে হয়, এবং এই প্রশ্নটা অনেকেই করেন আমাকে, হয় না, অনেকেই দুঃখ বিলাসী মানুষ
হয় না, আমি দুঃখ বিলাসী না, কিন্তু যারা দুঃখ বিলাসী মানে আপনি দুঃখ বিলাসী না কিন্তু যারা যারা দুঃখ বিলাসী সাধারণ মানুষ তাদেরকে আপনি দুঃখ বিলাসী বানাচ্ছেন? না না তাও না, আমি অনুভব করি দুঃখ বিলাসী মানুষগুলোকে, খুব ভেতর থেকে অনুভব করি যে তারা আসলে কি রকম হতে পারে, তাদের দুঃখের ধরনটা কি, কি রকম, কি রং, মানে তাদের বর্ণটা কি রকম, সেটা অনুভবে নিয়ে মূলত আমার এই লেখা লিখি। এটা কি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার কারণে? হ্যাঁ হতে পারে, সেটা সেটা আকপটে স্বীকারই করতে হয়, এখনো করি। আচ্ছা, ওই গল্প না হয় আমরা শো শেষ করে শুনবো, সবটা তো আর শো এর মাঝখানে, শো এর সময় শেষ হয়ে যাবে সে গল্প শুনতে শুনতে। প্রিয়তার কাছে আসো, প্রিয়তার এখন কি কাজ চলছে? ঘোরাঘুরি পতাকা নিয়ে? একদমই তো না, কবে যে করতে পারবো আমি জানি না, মাঝে মাঝে মনে হয় যে একটা এয়ারপোর্টে জাস্ট গিয়ে যে কোনো একটা প্লেনে বসে যায় যে ভাই যেখানে যাওয়ার যাও নিয়ে যাও, আমার সাথে যাও ভাই, আমি জানি না আমি কোথায় যাব কিন্তু আমি যেতে চাই। কিন্তু এখন মোস্টলি আমি বাংলাদেশেই ইয়া করছি, পাবলিক হেলথ নিয়ে যেহেতু কাজ করছি, ডকুমেন্টারি প্রথম, এরপর মেন্টাল হেলথ, তারপর ইয়া নিয়ে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কাজ করব। তো সেটার জন্য সারা বাংলাদেশে একটু আরও ঘোরাঘুরি হবে, কিন্তু কাজের জন্যে ঘোরাঘুরি। এবং সামনে যেহেতু ঈদ, আমাদের অ্যাক্সিডেন্টের ইয়াগুলো কিন্তু রেটগুলো কিন্তু বেড়ে যাবে, সো ওটা প্রিভেন্টেশনের জন্য প্রথমে কাজ করছি। এবং ইন্টারমিডিয়েট রেজাল্টের আগে যে একটা যে ইউথদের মধ্যে যে একটা মানসিক একটা চাপ চাপের মধ্যে থাকে তারা, তখন হচ্ছে গিয়ে সেই ওই টাইমটাতে আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। বাহ, দারুণ। আর বাংলাদেশের সব জায়গা ঘোরা হয়ে গেছে? হ্যাঁ, ওর তো অনেক আগে। সো এখন যেহেতু আগেই সব জায়গা ঘোরা হয়ে গেছে, তো আপনি জানেন যে কোন জায়গায় কিরকম কি বা কি কি ধরনের আইডিয়া আছে, তো সো ওই আইডিয়া থেকে আর কি করা যায়? মানে যেহেতু আপনার একটা সুন্দর উপাধি রয়েছে, দ্য ফ্ল্যাগ গার্ল, সো এরকম আরো ফ্ল্যাগ গার্ল তৈরি হচ্ছে কি বা করছেন কি নিজের গ্রুপ থেকে? হ্যাঁ, অনেক অনেকেই আছে, অনেক এনকারেজমেন্ট করি, শুধু বাংলাদেশি বলে তাই নয়, যারা বিভিন্ন দেশে, আফ্রিকা আছে, যারা সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, ইউরোপ, তাদেরকে কিন্তু আমি যেখানে যাচ্ছি না কেন এনকারেজ করছি যে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করো, একটা ইউনিটির একটা মানে একটা কজ, কজটা কি যে ইকুয়াল রাইটস টু ট্রাভেল। এটা জেন্ডার হতে পারে, রিলিজন হতে পারে, যেসব কারণে আসলে আমাদের মধ্যে যেটা ভেদাভেদ আছে যে একে ভিসা দেওয়া হবে, একে ভিসা দেওয়া হবে না, এয়ারপোর্টে একে আলাদা করা হবে, একে আলাদা করা হবে না, এই যে ভিআইপি একজন ট্রিটমেন্ট পাবেন আর একজনকে আলাদা করা হবে জাস্ট বিকজ অফ ন্যাশনালিটি বা রিলিজন বা সামথিং, ওটা নিয়ে আমরা কাজ করছি। তো এটা মানে এনিবডি ক্যান রেজ দ্য ফ্ল্যাগ, এনিবডি শুড বি রেজিং দ্য ফ্ল্যাগ অ্যান্ড আস্কিং ফর দ্য সেম ইকুয়ালিটি। বাহ, দারুণ। আচ্ছা, আমরা আবার ফিরে বইমেলার প্রসঙ্গে একটু আসতে চাই। বইমেলা যাওয়া হয়েছে প্রিয়তার? একদম বাসায় এখন, এই যে আসলাম এটার জন্য। কবে যাবেন? ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিনের ডোজটা যাক, তারপর হচ্ছে কি সেকেন্ড ভ্যাকসিনের ডোজ মানে শেষ দুই মাস আরো, দুই মাস না, আমার এপ্রিল 28 যাবে, এপ্রিল 28। হ্যাঁ, ততক্ষণে আছে কি না? ততক্ষণে আছে কি না জানি না, বোধহয় কিন্তু বইমেলায় একবার হলো 18 তারিখ পর্যন্ত। সো এর মাঝে নিশ্চয়ই বইমেলা আপনি ঘুরবেন, কারণ বইমেলায় আমরা মাঝখানে গিয়েছি আমাদের ডিউটির কারণে, তো সকলেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন, আয়োজকদের মত পক্ষ থেকে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সকলে রয়েছেন, তারা যেমন করে সতর্কতা অবলম্বন করছেন, একই সাথে সাথে আমরা নিজেরও তো কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ব থেকেও কিন্তু সকলে স্বাস্থ্যবিধি মেনেই চলছেন। স্টলে তো গিয়েছেন আপনি, বলেন না? আমি আই কনভিন্সার, আজকে প্রথম যাব, আমার বইটা এতদিনে আসে নাই, তো আজকেই প্রথম আসছে বইটা। আচ্ছা, অন্য প্রকাশে পাবো, পাবেন, দর্শক পাঠক যারা আছেন আমার নিশ্চয়ই বইটি সংগ্রহ করবেন, এটা আমন্ত্রণও থাকলো। নিশ্চয়ই নিশ্চয়ই। কোন স্টলে পাওয়া যাবে আরেকবার? অন্য প্রকাশে। এই অনুষ্ঠানে আমি একটু মাঝহার ভাইকে ধন্যবাদই দিতে চাই, অন্য প্রকাশের কর্ণধার, আমার মতো অখ্যাত একজন লেখকের বই সাহস করে করেন, গত বছরও করেছিলেন, অবশ্য সেটা বেস্ট সেলার হয়েছিল রকমারি ডট কমে, এবারও করেছেন বইটি, মাঝহার ভাইকে স্পেশালি ধন্যবাদ। এর মাঝে মানে বেস্ট সেলারও হচ্ছে আবার অখ্যাতও বলছেন, ঠিক আছে, বিনয়ের ব্যাপারটা না সকলের মাঝেই থাকে, আমরাও সেটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। স্মরণের বইমেলার এক্সপেরিয়েন্স আর বারের মতো এবারের বইমেলাটা তো একরকম নয়, এবারটা স্পেশাল। আমার কাছে না খানিকটা এরকম মনে হয়েছে যে আমি একদম সম্পূর্ণ কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। অবশ্যই, প্লিজ। সেটা হচ্ছে আমরা তো প্রতিবারই ফেব্রুয়ারিতে পাই বইমেলা,
তাই বইমেলার নাম হয় একুশের বইমেলা। কিন্তু এবার তো মার্চ মাসে হয়েছে, এবার যদি নামটা ২৬ বইমেলা হতো, এটা একদম সম্পূর্ণটাই আমার নিজের উক্তি থেকেই বলছি। আর বইমেলার প্রথম দিনেই আমার যাওয়া হয়েছে এবং প্রথম দিনেই আমার বই দিয়েছে, প্রথম দিনেই এসেছে এবং প্রথম দিনে বই কিনেছে অনেকে। কি মজার, অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমি দুই দিন গেছি বইমেলায়, মোস্ট প্রবাবলি সেভেন ডেজ হয়ে গিয়ে, এক সপ্তাহ তো হয়ে গেছে, এর মধ্যে দুই দিন গেছি এবং দুই দিনেই খুব ভালো সেল হয়েছে এবং আমি যেদিন যাইনি সেদিনও সেল হয়েছে। কি ভালো শুনতে, ভালো লাগছে। অনেক শুভকামনা এবং অনেক আদর দোয়া সবটা, অনেক ধন্যবাদ মিলন ভাই এবং প্রিয়তা, ধন্যবাদ, শুভকামনা। একেবারে শেষের দিকে একটা গান শুনবো, গান না শুনে অনুষ্ঠান শেষ করা যাবে না। গানে গানে যেহেতু অনুষ্ঠান শেষ করবো, দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেটাই প্রত্যাশা এবং আমাদের সাথে থাকবেন। গানে গানে শেষ করছি। আচ্ছা, আবারও একটি দেশের গান গাইছি। কালকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 30 লক্ষ বীর শহীদদের প্রতি অনেক অনেক বিনম্র শ্রদ্ধা। এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মানে এখান থেকে কিন্তু আমরা আরেকবার নতুনভাবে আমরা যাত্রা শুরু করছি আমাদের নতুন স্বপ্নের। তো আমি যে গানটি এবারে গাইছি, এই গানটি আমার আরেকটা মৌলিক গান। গানটি সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ ইসহাক। চেষ্টা করছি গাওয়ার। আমার মায়ের কপালের লাল টিপ ঠাই নিয়েছে ওই পতাকায়, আমার মায়ের কপালের লাল টিপ ঠাই নিয়েছে ওই পতাকায়, চিরভাষর হয়ে উড়েছে মুক্তির দিকে ওই ঠাই নিয়েছে ওই পতাকায়, আমার মায়ের কপালের লাল টিপ ঠাই নিয়েছে ওই পতাকায়।